মানে শীতের সকালবেলা, এখন থেকেই দেখো কি কুয়াশা পড়ে সকালবেলা করে, আরো বেশি সকালে উঠলে আরো কুয়াশা ভরা দেখা যায় চারিদিকটা। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি অনেক অনেক। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই ছানাটা তুলে নিলাম, মানে কাঁথা কম্বল সব সাইড করে গুছিয়ে রেখে দিলাম, এখন শুধু ছেড়ে নেবো একটু। আর জুই ওর পাপার সাথে বেরুবেরু করতেছে রাস্তার ওইদিকে, তো ভাবলাম যে সবার প্রথমে আজকে আগে বিছানাটা দিয়েই স্টার্ট করি, মানে বিছানাটা তুলি। আসলে বিছানাটা সবার প্রথমে না তুললে একদম লেট হয়ে যায়, পরে 12টাই বেজে যায় কিন্তু তবুও আর আমার বিছানা তোলা হয়ে ওঠে না, তাই সবার প্রথমে এই কাজটা। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর আরো ব্রাশ করবো, তুমি ব্রাশ করছো মামা? দেখে দেখে দাঁত গুলা দেখে পোকা খাইছে নাকি? এই দেখো আমাদের কাছে একটাই ফুল আছে শুধুমাত্র, আর একটাও ফুল দেখা যাচ্ছে না, সব বীজ হয়ে গিয়েছে। দেখো বীজ থেকে গিয়েছে, লাল লাল হয় এই বীজগুলো। আবার কি দুষ্টুমি, এগুলো নিতে হবে না। ব্রাশ কি করলা, ব্রাশটা কোথায়? মুখটা ধুইছো? এই শীতকালে সকালবেলাগুলো যত সকালবেলা উঠা যায় তত ভালো লাগে দেখতে চারিদিকটা, কিন্তু বেশি সকালবেলা উঠি না আমরা, কেননা আমি উঠলে জুয়ো ঘুম থেকে উঠে যায় তাড়াতাড়ি, আর বেশি কুয়াশার মধ্যে ওকে না ওঠাই ভালো। উঠলে তো একদম কথা শুনবে না, চারিদিকে দৌড়ে বেড়ায়। আর এই হচ্ছে একটা আমার নারকেল ঝাড়ু বিছানা ছাড়া, দেখো কাঠি বেশি দেখাই যাচ্ছে না, তো অনেক দিন হয়ে গেল তাই কাঠিগুলো কমতে 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 শেষ হয়ে যাচ্ছে, আবার একটা নতুন করে বানাতে হবে। ঘরটা ল্যাপার পর না শুকোতেই এই যে একদম পিছন বাড়ি থেকে এসে ঘরের ভিতরে ঢুকেছে, তো জুতোর সাথে যে চাপাগুলো উঠে আসে সেই চাপাগুলো উঠে এসে একদম বসে গিয়েছে ঘরটাই, তাই কীরকম যেন হয়ে আছে ল্যাপা ঘরটা। তো ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একদম সামনেটায় দেখো এই যে পোকা মাটি তুলে দিয়েছে। আর কেউ একজন দিদিভাই কমেন্ট করে বলেছে যে মানে সোডা দিতে হয় জলের মধ্যে মিশিয়ে, তাহলে নাকি পোকাগুলো মরে। তো নেক্সট টাইম আমি অবশ্যই চেষ্টা করব সোডা মিশিয়ে দেওয়ার, মানে ল্যাপার সময় জলের মধ্যে। আর এই যে দেখো ঘর ঝাড়ু দিতে দিতেই আমার দুষ্টু মিষ্টি মেয়েটা একদম ছুটে চলে আসলো, ও কাজ করবে বলতেছে। সকালবেলাটা উঠে যে যে যার যার কাজে কাজে ব্যস্ত, তো জুয়ের পাপা দেখো এই যে জল দিচ্ছে চারা গাছগুলোতে, কতদিন ধরে জল দেওয়াই হচ্ছে না সকালবেলা করে, ও বলে যে কুয়াশা পড়ে, তো আমি বললাম যে আজকে একটু জল দাও, তো মাঝে মাঝে আমার মনে হলে দিয়ে দিই, আবার হঠাৎ একদিন দুই দিন দেওয়াই হয় না জল। তো আবার চারা গাছ লাগানোর কথা আছে, যদি হয় সেরকম লাগিয়ে দেব, মানে টবটা কিনে আনলেই হয়ে যায়, চারা গাছের তো অভাব নেই, চারা গাছ পাওয়া যায়, মানে হচ্ছে এইখানে ওইখান থেকে নিয়ে ম্যানেজ করা যায়। আর আমি এদিকে ভিজে জামা কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি, আপাতত এই বাড়ির ভিতরে টারগুলোই দিয়ে দিচ্ছি, একটু পরে একদম পিছনে দিয়ে আসবো, আর এখন পিছনে যাওয়ার মতো সময় নেই, কারণ এদিকে অনেক কাজ পড়ে আছে, এখনও জুইকে খাওয়াতে হবে। এই দেখো যাচ্ছে আবার কীরকম করে ঘুরে ঘুরে তাকাচ্ছে, তো ওই দেখো জুই ওইদিকে জানালা দিয়ে দেখতেছে।
তো এই হচ্ছে আমাদের সকাল বেলাকার চা রেডি, চা দিয়ে বিস্কিট আর জুইকে। ও সেদিন আসলে এত কিছু দিয়েছিলাম কারণ একটু খাইতে রুটি পাবো না ছিল, আমন। তো ও রুটি খেতে পছন্দ করে, তো তাই দিয়েছিলাম অল্প একটু। সব সময় দেই না, সব সময় খাও বেশিরভাগ বিস্কিট আর সেরেলাক আর একটু মুড়ির গুঁড়ো দেই, কারণ সেরেলাক বেশি একটা দেই না, বেশি দিলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো অল্প অল্প করে দেই। তো এখন হচ্ছে দুপুর 2 বাজে, তো এই 2টুর সময় আমি চলে এসেছি লাউ শাকের ডগা তুলতে। আসলে জুইকে স্নান করিয়ে দিলাম, আসলে চুলটা কেটে দিয়েছি একটু, তো স্নান করিয়ে একদম তেল তুল মাখিয়ে দিয়ে ওকে খাওয়াইলাম, খাওয়াই ঘুম পাড়ি দিয়ে তারপরে আমি আমার কাজে লেগে পড়ার জন্য চলে আসলাম। তারপরে ওইদিকে আমি আমারও স্নান সেরে নিয়েছি। তো এই দেখো, ও নিয়ে এসেছে ধনে পাতা, আর আমি এই যে এই কয়েকটা পেলাম লাউ শাকের, মানে আছে উপরে আছে কিন্তু আমার হাত যাই না অত দূরে। আর বাঁধাকপি, লাউ শাকের এই 2টো ডাটা, তারপর বেগুন, আলু সবকিছু একসাথে একটু ঘন করে না বসতে। তো আমি আজকে বাইরে রান্না করব মাটির উনুনে, আর সব কিছু এক এক করে বের করে নিলাম। এবারে লাকড়িগুলো দেখো কোথায় রেখে দিয়েছি, তো বের করে নিলাম। আমার নতুন বন্ধুরা হয়তো জানে না যে মানে ওই পিছনের ঘরটাতে কি বানাবো, আসলে অনেকেই জিজ্ঞাসা করতেছে যে ওই বাঁশের ঘরটাতে কি বানাবো কি বানাবো। তো আসলে এটা হচ্ছে মুরগির খাঁচা বানানোর জন্য তৈরি করা হচ্ছিল, কিন্তু অর্ধেকটা হয়ে রয়ে গিয়েছে, বাকি সম্পূর্ণটা করা হয়নি, তো ধীরে ধীরে করব। আর এদিকে আমি সবজিটা বানিয়ে নিচ্ছি, আর ঘন্টও থাকবে, আর আর ওইদিকে নতুন আলুগুলো কয়েকটা ভাজা করে নেব। আর কি করবো, আলু গুলো করলে করে ফেলো, রাতে রুটি করো, আর জুয়ের চুল ফুল গুলো কাটে দিচ্ছে। হ্যাঁ, আজকে জুয়ের চুল কেটে দিয়েছি, চুল কেটে ওকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে দিয়েছি, তাই ঘুমোচ্ছে ভালো, কারণ চুলগুলো আমি বেশিরভাগটাই তোমরা দেখেছো বাঁধাকপির কোনো কিছু সবজি করলেই পেঁয়াজ দেই সবজিতে, আর বাঁধাকপির ঘন্ট করলো, তো আজকে পেঁয়াজ দেইনি, পেঁয়াজ ছাড়াই করব। তো আজকেরটা একটু অন্যরকম লেগেছিল খেতে, মানে ভালোই লেগেছিল পেঁয়াজ ছাড়া বাঁধাকপির ঘন্ট, কালো জিরে আর জিরে দিয়ে। আর এই দেখো আমি আলুগুলো কেটে নিচ্ছি। Thank you.
আমরা এখানে বসে বসে বানাচ্ছি হচ্ছে বাঁধাকপি আর ঘন্ট। এই দেখো আমি এখানে বসে বসে নাড়তেছিলাম, তো আসলো এসে বসে আছে। আমি বললাম একটু হাত শেখাও হবে তোমার, আর ওইদিকে ঘন্ট। আমাদের এদিকে তো কম কুয়াশা, না অন্য জায়গায় সেই কুয়াশা। তোমাদের না না, সেদিন দেখলাম আমি একটা ভিডিওতে, বাপরে বাপ কত বেলা হয়ে গেছে কিন্তু তবু কত কুয়াশা, 10টা না। আমাদের এদিকে তো একটু কম কুয়াশা, মানে সকালবেলায় যা কুয়াশা পড়ে আর রাত্রিবেলা, আর সারাদিনে কোনো কুয়াশা নেই, রোদ। তোমাদের ওদিকে কীরকম কুয়াশা পড়তেছে বন্ধুরা? আর হচ্ছে ওই দেখো তেল এনে কোথায় রেখে দিয়েছি, লবণ এনে কোথায় রেখে দিয়েছি, এই যা মোবাইলে একদম চার্জ নেই, লাল হয়ে আছে, টুট করে উঠলো। চলো সবজিটা মনে হয়। তো এদিকে দেখো আমার সবজিটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে আমি আলুটা ধুয়ে রেডি করে নিচ্ছি। আর এবার ভাবতেছি যখন আলু তোলা হবে, ছোট ছোট আলুগুলো অনেকগুলো এনে রেখে দেব তুলে তুলে। আর তুলে তুলে বলতে যখন আলু তোলা শেষ হয় তখন ছোট ছোট আলুগুলো ক্ষেতের মধ্যে রয়ে যায়, তো ওগুলো কেউ চাইলে কুড়িয়ে নিতে পারে। তো ওরকম করে রেখে দিলে ওই আলুগুলো না ভাজা বা সেদ্ধ খেতে খুব ভালো লাগে, অনেকেই তুলে নেয় ওরকম করে। তো আমিও এবার নেব, আগের বছর জুই ছোট থাকার কারণে আমি তুলতে পারিনি ওভাবে, তো এবার অনেকগুলো এনে রেখে দেবো। এবার জুইয়ের পাপাও বাড়িতে আছে। দেখতে দেখতে সারা দিন চলে গেল, এখন সন্ধ্যায় লাগতে চলেছে, এখনও লাগেনি। তো আমি আবার জামা কাপড় আনতে ভুলে গিয়েছি, হঠাৎ করে মনে পড়লো। জুইকে নিয়ে একটু বেরোচ্ছিলাম সামনের দিকে, তো মনে পড়লো জামা কাপড় তুলতে চলে আসলাম, কুয়াশা পড়তেছে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখো একদম অন্ধকার হয়ে এসেছে, কেউ বাজারে বাজারে যাচ্ছে, জুই বাড়িতেই আছে। তো আমি একটু এদিকে আসলাম ওকে দেখার জন্য, কোথায় গিয়েছে, হয়তো বাজারে গিয়েছে। তো এদিকে দেখো আগুনে হাত শেখতেছে জেঠু, এখানে বসে বসে দেখাই যাচ্ছে না অন্ধকারের জন্য। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার চা আর হচ্ছে চিড়ে। সন্ধ্যাবেলাটা একটু ঠান্ডা লাগতেছিল তাই আমি জুইকে নিয়ে শুয়েছিলাম। তো এই যে লাল চা বানিয়েছে আর হচ্ছে চিড়ে ভেজেছে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে, আর লবণ হলুদ তো দিবেই, চিড়ে ভাজলে ও হলুদ দেয়, মানে খেতে ভালোবাসে হলুদ দিয়ে। তো আমি একটু শুয়ে শুয়ে, মোবাইলে নেট ব্যালেন্সও নেই, একদম শেষ হয়ে গিয়েছে, 2 GB নেট তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে। তো শুয়ে শুয়ে ছিলাম জুইকে নিয়ে, আর জুইকে পড়াচ্ছিলাম একটু মুখে মুখে, এ বি তারপর নোজ মাউথ এগুলো পড়াচ্ছিলাম, দেখাচ্ছিলাম। আর তো ওইদিকে যে চা করে নিয়ে আসলো, এই যে জুয়ের চুল আজকে কেটে দিয়েছি, ছোট ছোট করে দিয়েছি, গরম কিন্তু। সোনা বাবা তোমার চুলগুলো কে কেটে দিল? বাবা কি
কি মিথ্যা কথা বলো, আমি কেটে দিছি না? আমি কেটে দিছি। তোমার খাওয়া দেবো? ওপেন ইওর মাউথ করো তো, হেলাচ্ছে রে রে, হ্যাঁ না, ওপেন ইওর মাউথ করো তো, খাও খাও, অবগয়ো খা আমার চাটা দাও। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, সবার জন্য অনেক অনেক ভালোবাসা।